আমি বলছি যে আমি কিছুটা দেখছি, অন্ধকার কিছুটা দেখছি, শুধু এটুকুই বলতে পারতেছি। তখন কেউ ছিলাম না, রুমে ঢুকছে, পরে হঠাৎ করে চিৎকার শুনছি। চিৎকার শুনে যখন ওর কাছে আসি তখন দেখি খুব কান্নাকাটি করতেছে, খুব ভয় পাই আছে। তারপর জিজ্ঞেস করছি যে কি হয়েছে, তখন বলছে যে আমি কিছুটা দেখছি, অন্ধকার কিছুটা দেখছি, শুধু এটুকুই বলতে পারতেছে। আর তারপর খুব মানে ভয় পাইছিল, কান্নাকাটি করতেছিল, এরপর থেকে শ্বাস বাইরে গেছে, বুকে ব্যথা করে, তারপর নিয়ে আসছি। না না না, আমরা রুমমেট। কতদিন ধরে এটা ঘটতেছিল? প্রায় সাত আট দিন তো হবে। এই মানে একজনের পর একজন ভয় পাইতেছে, মানে এই মেয়ে দেখতেছে যে বিড়াল দৌড়িয়ে যায়, বা ওই মেয়ে দেখতেছে মানে খুটার কালো কিছু, অন্ধকার কিছু, এরকম সবাই একজনের পর একজন ভয় পেয়ে যাইতেছে। তারপরে কি করছেন তারা? তারা আসছে, এসে প্রথমে আমাদের সাথে কথা বলছে যে তোমাদের কি সমস্যা, আমাদের বলো, সব সমস্যা শুনছে, আমরা বলছি। তারপর তারা অনেকক্ষণ প্রথমে ছিল আমাদের সাথে, দুই দিন ছিল, অনেকক্ষণ ছিল, 12:30 অবধি ছেড়ে গেছে। তারপর তারা দেখছে যে কোনো শব্দ হয় কিনা বা কোথায় কি হয়েছে। তারপর একবার একজন হুজুর হয় না, তারপর তারা দিয়ে ফুটু দেওয়াইছে, তারপর সব জায়গায় মানে কি বলে উলারে উলিটি করাইছে, তারপর আগরবাতি সব ধোয়া টোয়া দিছে, তারপর পানি পড়াটা সব জায়গায় দিছে। এটা গেছে, এটা মানে পরশুদিনকার ঘটনা। এরপর আজকে সকাল থেকে আবার সবাই ভয় পাইতেছে। হ্যাঁ, মানে ওই অন্ধকারের ভিতরে রুমে ছিল, তো আমি মানে ওর পাশের বেটেই ছিলাম, তো ও যখন মানে দৌড় দিছে মানে ভয় পাইয়া, তো এই রুমে এই আপু ছিল, তো ওইখানে বসে মানে ওর আতঙ্কে এরা অসুস্থ হয়ে পড়ছে, এইটাই আর কিছু না। আজ দুই দিন হইতে ঘুরে গেলে কইতেছে আমাকে ভয় করার পরে ওই দিন ছাদে না, ছাদে বইয়া ও অনেক টাকা টাকি করে, এবার এই জায়গায় টাক দেয়, ওই জায়গায় টাক দেয়, চালনায় টাক দেয়, তা ঘুরে গেলে ভয় পায় পর নানা এবার আমরা বলছি স্যারের কাছে, স্যার এইভাবে ভয় করে, ওরা কইছে, আমরা তো কিছু বলুন আমাকে নাই, এবার ওরা বলছে কইছে যে রাহো তোমাকে আমরা কলেজ মিলে টুলে পড়াই টড়াই দিব, মানে মিলাদের পর দেখি আলানুল কি দেখি হয়, তোমাকে আর পরীক্ষা চলেন, পরীক্ষাটার সময় তো তোমাকে ছুটি দেওয়া যাইবেন, দেখি আর পর কোন এইবার কাল দুই তিন দিন আগে হুজুর আনছে, হেও পানি ফেরা তেল ফেরা দেশ দেয় যে না, এখন বেশি দইতে আছে, যে বেশি দইতে আছে এখন আবার আজকে আবার এক হুজুর আনছে, এখন হুজুর বলে ওই বিল্ডিংগুলো বান্ধাইতে গেলে চারজন লাগবে হুজুর, এবার আজকে একজন আই কয়েছে কি সদ্য আমি আমি পানি ফেরা তেল ফেরা দিয়ে যাই, তার কালকে আমি আমার আরও হুজুর ঠিক করেন আমি বিল্ডিং ইয়ে দিদি মানে ঠিক করে দিব, মানে সেইবার আন ওই পানি ফেরা তেল ফেরা দিয়েছে হোস্টেল সুপার মহিলা হ্যাঁ লাগে ও গ্যাস যাইও পানি ফেরা দিতে আছে, আর তেল সমস্ত পানি এই সিঁড়ে দিতে আছে সব রুমের রুমে যাই দিতে আছে, এবার ওই রুমের মধ্যে অন্য একটা রুমের মধ্যে হানছে নার্সিনের হ্যান দেয়া ওই দেখে হেনে বইয়ে টাক দিয়েছে, একটা শব্দ পাইছে, শব্দ পাওয়ার পর ও রুমের মধ্যে আইসে আইয়ে দেখেছেন একটাই আটে একটা আছে, বুঝলেন সেইবার এর মধ্যে দুগ্গ মাইয়ে এর মধ্যে আর আগে আগে একটু মাইয়ে জ্বর 700 দিন হেগ্য অসুস্থ হয়েছে আগে, এইবার আবার শুনি আমরা নিচে নামছি এর মধ্যে আবার শুনি দুগ্গ। আমি ওই কলেজের একজন স্টুডেন্ট এবং আমি বয়েজ হোস্টেলে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের ছোট বোনদের সাথে আমাদের কমিউনিকেশন ছিল, ওরা কয়েকদিন যাবতই ভয় পাইছে, মানে কলেজে এরকম একটা জিনিস হয়েছে যে ওরা ভয় পাইতো, মাঝে মধ্যে হয়তো দরজার টোকা পাইতো বা ছাদে শব্দ পাইতো এরকম জানাইছে আমাদের, এবং স্যারদের অবহিত করার পরে স্যার ওইখানে হুজুর আনছিল, তারপরে ওইখানে হুজুর দেখানোর পরে হুজুররা আর কি জার ফুক বা এগুলো করার পরে ওরা তারপরে আজকে আবার এরকম সন্ধ্যার পরে শব্দ শুনছে বা ই করছে চিকপাক দেশে, পরে আমরা ছাড়দের সরাপন্ন হইয়া ছাড়দের সরাপন্ন হয়েছে আজকে সকালে, তখন স্যাররা বলছে যে এই ব্যবস্থা তারা করবে, পরে স্যাররা ব্যবস্থা নিছে তাদের ওদের আর কীরকম কী করলে ভালো হয় সেটা তারা পদক্ষেপ নিয়েছে, নেওয়ার পরে আমরা যখন জানতে পারি আজকেও আবার ওরা এরকম অসুস্থ হয়ে পড়ছে তিন চারজন, তখন আমরা কলেজে গিয়েছি কয়েকজন স্টুডেন্ট গিয়েছি কলেজে, যাওয়ার পরে ছাড়রাও তখন ওইখানে উপস্থিত ছিল, সব ছাড়রাও ওখানে উপস্থিত ছিল, থাকার পরে আমরা ওদের হসপিটালে নিয়ে আসি ছাড়দের সহযোগিতায়। বেশ কিছু মেয়ে থাকে আপনার হয়তো অন্যান্য ডিপার্টমেন্ট মিলে বেশ কিছু মেয়ে, কিন্তু কথা হলো যে আমাদের তো সব ডিপার্টমেন্ট খোলার অনুমতি নাই, বা তো নার্সিং কাউন্সিল থেকে একটা চিঠি আসছে যে ওদের কিছু ইন্টারনাল পরীক্ষা নেওয়ার জন্য, এই কিছুদিন আগে ওদের পরীক্ষা হয়ে গেছে কিছু, আর কিছু পরীক্ষা আর কি চলতেছিল, এই জন্য ওরা কিছু স্টুডেন্ট আছে, এখন হঠাৎ করে ওরা বলতেছিল যে আমাদের উপর থেকে কিছু সাউন্ড আসতেছে বা আমরা কিছু এরকম ভয় পাচ্ছি, তো পরবর্তীতে আমরা আসলে ওরকমই করতেছিলাম যে আসলে কিসের ভয় হতে পারে,
তো ওরা তখন একটা অভিযোগ করলো যে আমাদের এখানে হয়তো জিন বা এই টাইপের কিছু একটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে ওইটা প্রথমে ই করি নেই, কিন্তু কথা হলো যে করি নেই বলতে আবার তারপরে হুজুর একজন যে এই সব বিষয়ে অভিজ্ঞ এক্স্যাক্টলি, তো সেই অভিজ্ঞ যিনি ওনাকে নিয়ে আসা হলো, তো ওনার মাধ্যমে যেটা করার যে হয়তো কিছু জিনিসগুলো যে আপনার পানি পড়া বা আদার্স তেল এগুলো আর কি উনি দিয়ে গেলো, ইভেন আরও বেশ কিছু কার্যকলাপ উনি করছেন, এটা উনি ভালো জানবেন যে কী করছেন। তো উনি আমাদেরকে তখন ইনসিওর করলো যে আমি তখন জানতে চাইছিলাম যে আসলে এটাই কি কাজ হবে কি না, ছেলেমেয়েরা এতে বলতেছে যে যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ঠিক হয়ে যাবে, এরপর বাকি আরও কার্যকলাপ আরও স্টেপ বাই স্টেপ সে আরও কিছু আমাদের বলে গেছে যে সেগুলো হবে ঠিক আছে।